আগামীতে রাজকোষে বেতন দেওয়ার টাকাও থাকবে না, মানববন্ধনে গয়স্বর। দেশের অর্থনীতি দুর্নীতির কাছে হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়স্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, অর্থনীতি বলতে একটাই আছে, তার নাম হলো দুর্নীতি। অর্থাৎ অর্থনীতি দুর্নীতির কাছে হারিয়ে গেছে এবং রাজকোষ খালি, বেতন দেওয়ার টাকাও থাকবে না। এখন ছোটখাটো ক্ষুদ্র ব্যবসায়ীদের পকেট মার ছাড়া রাজস্ব কর্মকর্তাদের আর কোনো কাজ নাই, আছে তাদের টাকা চাই। আগামীতে বেতন দেওয়ার টাকাও রাজকোষে থাকবে না। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, এ পর্যন্ত 17টি উন্নয়ন প্রকল্প তাদের কাজ স্থগিত রেখেছে, অর্থ যোগান দেওয়ার সুযোগ নেই। এরপর যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদের রাষ্ট্র পরিচালনা করতে অনেক কাঠখোট পোহাতে হবে। এ সময় দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সরকারকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান এ বিএনপি নেতা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি ন্যূনতম বিবেক বিবেচনা থাকতো তাহলে তিনি রাষ্ট্রের দায়িত্ব ছেড়ে দিতেন। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেব হোসেন, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম আজাদ, বেনজির আহমেদ, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ। Thank you.